অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 11 মার্চ 2021, বুধ গ্রহের রাশি পরিবর্তন। মকর রাশি থেকে কুম্ভ রাশিতে বুধের প্রবেশ, এর ফলে এই 7টি রাশি রাজ সিংহাসনে বসতে চলেছে। এক কথায় যদি আপনাদেরকে বলি, আপনাদের রাশিচক্রে বুধের প্লেসমেন্ট কেমন আছে প্রথম দেখতে হবে। আপনার রাশিচক্রে বুধ কোনভাবে অবস্থান করছে এবং ভাব এবং ভাবাধিপতির সঙ্গে সম্পর্ক কেমন এবং কোন নক্ষত্রে অবস্থান করছে, কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত নয় তো বুধ, এই জায়গাগুলো প্রথম হচ্ছে দেখা দরকার। এই যে বুধের যে রাশি পরিবর্তন, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ, আমূল পরিবর্তন করতে চলেছে এই 7টি রাশির জীবনে। ধনবর্ষা হতে চলেছে এই 7 রাশির, ধন সম্পত্তিতে পরিপূর্ণ হতে চলেছে। দেখুন, বুধ আমাদেরকে কী দেয়, কথা। আপনি কেমন কথা বলেন, যারা কথা বিক্রি করে খায়, অর্থাৎ আপনি ধরুন মার্কেটিং লাইনে আছে, আপনি ধরুন সেলস লাইনে আছেন, আপনি এজেন্ট এই জায়গাগুলো, আপনি ব্রোকারের সঙ্গে যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো সেক্টর দিবে। আপনি এডুকেশন লাইনে আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো দিবে। আপনি অ্যাডভোকেট, আপনার ক্ষেত্রে ভালো দিবে। আপনি কোনো জায়গার অ্যাকাউন্টেন্ট, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ ফল কিন্তু দেবে। বা আপনার ধরুন জেরক্সের দোকান আছে, আপনার ধরুন আপনার ছাপাখানা আছে, এই সেক্টরগুলোকে কিন্তু বুধ চাঙ্গা কিন্তু করে তুলবে। এই যে বুধের কুম্ভ রাশিতে প্রবেশ, মহা লাভ ঘটাতে চলেছে এই 7টি রাশির। কোন কোন দিক থেকে দিবে, কোন কোন রাশিকে এই ধন সম্পদ দিতে চলেছে বুধ, এই ভিডিওতে আমি আপনাদেরকে রাজ সিংহাসনে বসতে চলেছে, অর্থাৎ যারা ব্যবসা করছে কিনা, ব্যবসার জায়গাটা যথেষ্ট প্রশমিত কিন্তু এই সময় করবে। প্রথম রাশি যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি এবং লাভ এবং সফলতার প্রতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের লাভ সফলতা সাকসেস হবে। ধনের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট ভালো, সপ্তমভাবে অবস্থান করছে। ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে সফলতা এই সময় দিবে সিংহ রাশি যদি আপনি হন, কারণ ধনপতি এবং আপনার লাভ এবং সফলতার প্রতি আপনাদের রাশির সপ্তমভাবে ত্রিকোণভাবে অবস্থান করছে। ত্রিকোণভাবে যখন বুধ অবস্থান করে তখন বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করে, যেহেতু আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত করবে এবং সফলতা সাকসেস ব্যবসার জায়গাটা আপনাদেরকে কিন্তু দিবে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চম পতি এবং আপনাদের রাশির তৃতীয় পতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে। দেখুন, পঞ্চম এবং দশম অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ একটা রাজ্য কিন্তু তৈরি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য। আপনাদের ক্ষেত্রে কর্মভাব ভালো দিবে, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে এই সময় শুভ ফল প্রদান করবে, অর্থাৎ যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনি যদি বৃষ রাশি মানুষ হন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসবে। এবং আপনাদের যাদের নিজস্ব স্কুল আছে, স্কুলের জায়গাটা কিন্তু ভালো ফল কিন্তু নির্দেশ করছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের নবম পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণভাবের মালিক আপনাদের ধনভাবে অবস্থান করছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের ধারা অর্থ কিন্তু আপনাদের আসবে। ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ,
কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, মার্কেটিং সেলস লাইনে আছেন যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই সময় উচ্চ শিখরে কিন্তু নিয়ে যেতে চলেছে, অর্থাৎ ঐশ্বর্যের শিখর চূড়ায়। আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যের কিন্তু সাপোর্ট আপনাদেরকে দিবেই দিবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আপনাদের রাশির অধিপতি চতুর্থপতি এবং আপনাদের রাশির ঠিক দশমভাবে অবস্থান করছে, নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রে অবস্থান, এটা এখানেও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের ক্ষেত্রে এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং মার্কেটিং সেলসের লাইনটা আপনাদের ক্ষেত্রে ভালো। ভাগ্যের সাপোর্টটা আপনারা এই সময় পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের এই সময় প্রশমিত কিন্তু হবে এবং আপনাদের বেশ কিছু আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। যারা অ্যাকাউন্টেন্সির সঙ্গে যুক্ত আছে, অ্যাকাউন্টেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। ব্যাংকিং সেক্টরে যারা আছে, যারা সেলস লাইনে আছে, যারা এজেন্সির সঙ্গে আছে, আপনি মিথুন রাশি, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি আপনাদের সপ্তমপতি এবং আপনাদের দশমপতি আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগভাবে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রের বদলি, কর্মক্ষেত্রের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনি যদি ধনুরাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন আপনাদেরকে কিন্তু রাজ সিংহাসনে কিন্তু বসাতে চলেছে, অর্থাৎ বুধ আপনার রাশিচক্রে কেমন আছে প্রথম কথা দেখা দরকার। বুধ রাহু যুক্ত নয় তো এই জায়গাটা দেখা দরকার, বুধ আপনার নিচস্থ নয় তো, বুধ আপনার ডিগ্রিগত দিক থেকে বৃদ্ধ অবস্থা বা বাল্য অবস্থা নেই তো, এই জায়গাগুলো যদি দেখা যায়। ধনুরাশির ক্ষেত্রে সব ব্যবসার জায়গাটা কিন্তু এই সময় যথেষ্টভাবে প্রশমিত করছে, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু লাভ সফলতা সাকসেস কিন্তু দেবে। মার্কেটিং সেলস লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদের একাদশপতি আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সফলতা সাকসেস নিশ্চিত রূপে থাকছে এবং ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, ব্যাংকিং সেক্টরে যারা আছে, যাদের ছাপা প্রিন্টিং আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা রাইটার তাদের ক্ষেত্রে ভালো, যারা ব্রোকার তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। নেক্সট যে রাশির কথা বলবো তার আগে আমি জানাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, দেখুন আমি বারবার বলছি আমার কথা শুনে যাদের একটু গাছের পাতা নড়ছে না, জানবেন বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে নিশ্চিত রূপে কোনো ডিস্টার্ব আছে, সেই জায়গাটা আপনারা প্রতিকার প্রতিবিধান করেন, নিশ্চিত রূপে সেই জায়গাটা আপনারা কিন্তু ওভারকাম করবেনই করবেন। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আপনাদের নবমপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, দেখুন ত্রিকোণ ত্রিকোণ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে মার্কেটিং লাইনের সঙ্গে মার্কেটিং সেলসের সাথে সাথে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে লাভ, লটারি থেকে লাভ তুলা রাশির এবং ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পাবেন। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় এবং মার্কেটিং লাইনে যারা আছে, সেলসে যারা আছে, ব্যাংকিং সেক্টরে যারা আছে, কোনো এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে, যারা রাইটার বা আপনার ধরুন প্রিন্টিং আছে এই সেক্টরগুলো বা আপনার জেরক্সের দোকান আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো ফল কিন্তু দিবে তুলা রাশি এবং আপনাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট চালাক এবং চতুরতা কিন্তু দেখা যাবে এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু প্রশমিত করছে, অর্থাৎ বুধের যে
11ই মার্চ রাশি পরিবর্তন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট এবং আপনাদেরকেও কিন্তু রাজ সিংহাসনে কিন্তু বসাতে চলেছে। অর্থাৎ বুধ আপনাদেরকে কিন্তু যথেষ্ট সফলতা এই সময় কিন্তু দিবে। কুম্ভ রাশিতে বুধ এই সময় কিন্তু ভালো সুযোগ কিন্তু দিবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু দিতে চলেছে এবং আপনাদের লাভ সাকসেসের জায়গাটা কিন্তু দিবে। অর্থাৎ বিদেশ থেকে অর্থ আসা, বিদেশ থেকে যারা বিদেশের সঙ্গে যারা অর্থ আছে এখান থেকে কিন্তু অর্থ পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার থেকে ফাটকা থেকে কিন্তু ইনকাম কিন্তু আপনাদের হবে। সবশেষে যে রাশির কথা বলবো কিছুটা হলেও চান্স আছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি একাদশভাবে এই বুধ ষষ্ঠপতিকে কানেক্ট একাদশ, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে সফলতা পাবেন এবং কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। এই ছিল বুধের রাশি পরিবর্তনে সাত রাশি রাজ সিংহাসনে বসতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।